আসসালামু আলাইকুম রিডার বাগেরহাটের ভাই বোনেরা, সকলে কিরাম আসো? ওই আজকের হয়েছে কি, একটু গ্রামের পরিবেশে হাওয়া খাতি আইসি। তা এই এলাকার যে কোন জায়গার কার এলাকা, কোন জায়গার এলাকা আমি কিছু করতে পারি না। ওই তোমরা একটু এই এলাকার যারা আসো আমার পেজে, রিডার বাগেরহাট পেজে, তারা একটু কয়ে দিও। তা এই দেখো কাকা খালি গায়ে একদম মনের সুহি আইটে বেড়াচ্ছে, কি সুন্দর গ্রামের পরিবেশে হাওয়া খাচ্ছে। আর এই যে অক্সিজেনটা গ্রামের, এই যে অক্সিজেন, এই যে বাতাসের যে অক্সিজেন, সেরকম এই দেখো কাকা গড়া দৃশ্য বেশ সুন্দর। তা এই দেখো কুটোর পালা কি সুন্দর, সাইড দিয়ে নদী, নদী তো না খাল বিল আর কি, বিল যারে কয়, পানি ভরে গেছে বিলি, মাঝখান দিয়ে রোড চলে গেছে, দুই সাইডে গাছ গাছালি ভরা, কি একটা প্রাকৃতিক মনোরম দৃশ্য, মনটারে কিরাম কয় একদম ভরে যায়। এই দেখো কুটোর ফালা সাইড দিয়ে গাদা দিয়ে থুইছে, তো আমার দ্বারে খুব সেরাম ভালো ঠেকতিছে, কারণ হচ্ছে যে এরকম এই নিরিবিলি রাস্তায় আমার আসতে খুব ঘুরতে খুব ভালো ঠায়। তো এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কি, আমি নিজেই কটি ফেললাম না এই জায়গার নাম কি, আমার বাইক আমার হাতে থাকলি আমি একসের এই গ্রামঘাটে ঘুরে বেড়াই, কারণ আমার দ্বারে খুব ভালো ঠায়। তা এই এলাকার যারা আসো তারা একটু আমার কইয়ে দে কোন জায়গায়। তাই আমি যাচ্ছি, এটা খুব ভালো ঠেকতেছে, কারণ হচ্ছে যে গ্রামের যে মনোরম দৃশ্যগুলো আমি দেখতেছি। এই দেখো এই যে গাছ নিয়ে যাচ্ছে, আমি যদি এলাকার মেম্বার হতাম ওরা গাছ খেতে পারি আগে দিয়ে আসতাম। তা ওই দেখো, ওই দেখো কাকা, ওই দেখো মাছ নিয়ে যাচ্ছে, ওই দেখো আড়ি বলে মাছ নিয়ে যাচ্ছে, কি কষ্ট খালি গায়ে যাচ্ছে। যাক আমি যাই সামনে বড় যে একটু ঘুরে আসি যে কদ্দূর যাওয়া যায়। তো ওই হয়েছে কি যে এদিকে যে দেখো ছাগল ফাগল সব সাইড দিয়ে ছুইছে, এদিকে শোর টোরও নেই মনে হয়, কারণ যে এলাকায় ছাগল গরু ছেড়ে দিয়ে থাকে সেই এলাকায় মনে করতে হবে শোর নেই, ভালো এলাকা। তা সেই যে দোকানপাট আছে মাঝে মাঝে কিন্তু সব বন্ধ, আমি যখন চকলেট খাবো তারও হয়নি কারণ সব বন্ধ। তো আমি যখন আইছি তখন হচ্ছে, এখন হচ্ছে প্রায় বিকাল ওই 3টে সাড়ে 3টে 4টে বাজে। তা এই সময় রাস্তায়ও তেমন একটা লোকজন নেই, রাস্তা একটু ভাঙা চোরও আসে কিন্তু হচ্ছে যে তেমন একটা সমস্যা না, যেটুকু আছে ওইটুকু। এত সারলে মেম্বাররা বা কী খাবে, এত সারতে গেলে তো মেম্বারকে ফেটে কিছু তা যায় না। এই দেখো ওপেন চ্যালেঞ্জে বিড়ি খাচ্ছে, দেখা গ্রামঘাটে তো এগুলো চলে, বিড়ি খাবে, তাস খেলাবে, তারপরে রাস্তার পর্যায়ে ওই যে ডান্ডা কুলুক খেলবে, আরও যা আছে মোটামুটি গ্রামঘাটের রাস্তায় তো গাড়ি ঘোড়া তেমন একটা চলে না, যায় সেটাই করতে পারে। তো আমি যা শিখো ভাই, বললো আমি যা শিখো ভাই, সে শিখে আমার বাইন্ডেড হয়ে যে তুই এলাকায় ঢুকেছিস কেন তাই আগে কো। তো এই দেখো যে কাকা ডাব বেস্টি নিয়ে যাচ্ছে, এই দেখো এই যে গ্রামের মানুষ সাইকেলে বউ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা শহরের মানুষ জন্য বউ নিয়ে ঘুরতে পারি না, কি একটা দূরবাগা কপাল। তা এই যে যাচ্ছে, এই দেখো রাস্তাটা কি সুন্দর, একেবারে নীলিবিলি রাস্তা, দুই সাইডে গাছগাছালি, অক্সিজেনটা একদম ফ্রেশ, ওইটা একটা বাসা নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগে সে। তো এই যে আমি যাচ্ছি, এটা করে রাস্তার দুই সাইডে বেশ সুন্দর বিল আছে, মাছের গের, তারপরে হচ্ছে যে নারকেল গাছ, সুপারি গাছ। এই দেখো এখানে সামনে যে এখানে যে এটা মাছ ধরতিছে বসে দিয়ে, বেশ সুন্দর করে মাছ ধরতিছে, দেখে খুব আনন্দ পাইছি, মনে করছিলাম আমিও একটু বসে যাই, এটা আমার হাতে অত সময় নেই এই জন্য আমি চলে যাচ্ছি। তো সে রাস্তাটা একটু ভাঙা এই জন্য আমার একটু খারাপ ঠেকছে, কিন্তু সে যে এই জায়গার অক্সিজেনটা একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই, ধুলো নেই, বালি নেই, একদম মনে হচ্ছে যে পিওর অক্সিজেন। তো ভিডিওটারে ভালো টালো লাগলে সবাই শেয়ার টেয়ার করে দিও, আর ওই রিডার বাগেরহাট পেজটার একটু ফলো টলো করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।